তো এই যে আমি নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, এটা কত নাম্বার গেট জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দোকানগুলো, মানে আমার এত ভালো লাগতেছে কিনা কথা করবো, আমি যা দেখি ইচ্ছা করতেছে সব কিছু নিয়ে নেই, এত ভালো লাগে, এত ভালো লাগার মতো জিনিসপত্রগুলো কাছের জিনিস। যে দেখেন দোকানটাতে আমার চোখটা আটকে গেছিল জাস্ট, মানে আমার ইচ্ছে হয়েছিল আমার কাছে যদি এখন 1,00,000 টাকা থাকতো, 1,00,000 টাকা জিনিসপত্র আমি কিনে নিয়ে যেতাম। আমি অনেক শৌখিন, কিন্তু আল্লাহ আমাকে শখ দিছে কিন্তু এত বেশি টাকা দেয় নাই। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাকের অবস্থা খুবই সিরিয়াস, নাক দিয়ে অনবরত পানি পড়তেছে। সকাল 6টায় ঘুম ভেঙে গেছে, যেহেতু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে বিছানা থেকে উঠছি অবশ্য 8:30-এর দিকে, এখন নাস্তা করব। তো বোন যেহেতু চাকরি করে, আসলে ওর বাসায় তেমন সময় দিতে পারে না। আর এই যে আমি চা নিয়ে বসছি, এক মগ চা খাবো, একদম পেট ভরে। নাস্তা থেকেও চাটা বেশি খাবো, চাটা খেলে আমার একটু আরাম লাগে। তো আজকে যা নাস্তা করব হচ্ছে, দেখা যাক কি নাস্তা সামনে নিয়ে আসে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আর আমার গন্তব্যস্থানে যেন আমি অতি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আমার সময়টা শুধু আজকে দিনে ঢাকাতেই থাকবো, তারপরে তো ইনশাল্লাহ চলে যাবো আল্লাহ বাসালে 23 তারিখ বৃহস্পতিবার। তো বোনের সাথে আসলে তেমন ভালো করে কথাও বলতে পারি না, ও সকাল 8টা বাজে বের হয়ে যায় আর রাতের 8টা বাজে বাসায় আসে। তো অফিস, সারাদিন অফিস করে আসলে জার্নিং করে, মানে তো ব্যস্ততার ভিতরেও কথা বলা যায় না, তেমন সময় দিতে পারে না। তো এই জন্য ও রিকোয়েস্ট করছিল যে শুক্রবারটা যেন আমি থেকে যাই। তো বললাম না, আমার হাতে সময় নেই, আর আমি চা খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। শাহানু আপনাদেরকে হাই দিয়ে গেল, আর আজকের নাস্তা হচ্ছে রুটি বানাইছে, আর যে বোনের ছেলের সাথে সবাইকে বলতেছে, আপনাদেরকে থ্যাংকস দিতেছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো এগুলো আমি কেটে দিচ্ছি, যেহেতু অনেক পাজলামি মশকারি করতেছিল, তো এই কারণে। তো রুটি, আলু ভাজি, তারপর হচ্ছে মিষ্টি, আর রং চা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এতটুকু আমরা আজকে খেয়ে নিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ইনশাআল্লাহ আমি সুস্থ হলে অবশ্যই রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো, আপনাদের কাছে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কথা হচ্ছে গিয়ে, আসলে আমি যেহেতু বিজনেস করি, তো আমার শ্রীমঙ্গল গেলে নিয়মিত আমার আরও কাজ বেড়ে যাবে। এতদিন আমি শুয়ে বসে থাকলো, ইউটিউবে ব্যস্ত দিয়ে সময় দিলেও এখন আমাকে অন্যদিকে আরও বেশি সময় দিতে হবে, যেহেতু আমার পেজ আছে, আমার পেজে কাজ করতে হবে, অফলাইনে আমার অনেক কাস্টমাররা আসে, ওদেরকে সময় দিতে হবে, সব কিছু মিলিয়ে আসলে আমি অনেকটা ব্যস্ত হয়ে যাব। তো সেই জন্য আমার সুস্থতা অনেক বেশি দরকার, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর বেশি কথা বলতে পারতেছি না এই মুহূর্তে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, বেশি কথা বললে আরও বেশি মাথা ব্যথা করে। তো এটাই হচ্ছে কথা। আর আমার পেজ ঘুরে আসবেন, আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দেওয়া আছে, যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয় অবশ্যই অর্ডার করে দেবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ। সুন্দরবন, এসএ পরিবহন, যে আর যার যেখানে যেটা সুবিধা এটাই। তো ভালো থাকুন। তো আস্তে আস্তে রেডি হলাম, একটু না খেয়ে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। শরীরটা অনেক খারাপ, মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, তারপরও যেতে হবে, যেহেতু কালকে চলে যাব। তো মা ছেলে মেলে রিক্সা উঠে গেলাম, চলে যাচ্ছি। যে শাহান আপনাদেরকে হাই দিচ্ছে। তো আমরা দেখি নিউ মার্কেটে যাব, দেখি কি কিনা যায়। তো এই যে মার্কেটে গিয়ে কি কি কিনে আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও খুব বেশি কেনাকাটা করতে পারিনি, কারণ আসলে বিজনেসের জন্য ওখানে অনেক টাকা খরচ হয়ে গেছে।
তো সামান্য কিছু টাকা হাতে ছিল, তো জিনিসগুলো প্রয়োজন ছিল। একটা মেলামাইনের প্লেট কিনেছি আর এই যে আইসক্রিমের জন্য। বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল যে আইসক্রিম বক্স নেওয়ার জন্য, তো একটা আইসক্রিম বক্স নিলাম, একটা মাস্টার সেফ। আর নিচ্ছে একটা আইসক্রিম কাটার, এটা এই যে বক্স থেকে যখন আপনি ডিপ থেকে আইসক্রিমটা বের করবেন, এটা দিয়ে খুব সহজে আইসক্রিমটা বের করে নেওয়া যাবে। তো এটা আমার অনেক প্রয়োজন ছিল, আমি শ্রীমঙ্গলে খুঁজেছি পাইনি, ঢাকা থেকে নিয়ে নিলাম। আর এই যে একটা স্পেচুলা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, আমার আগের ইয়েটা তেমন ভালো ছিল না, তো এটা হচ্ছে মাঝখানে কাঠ আর দুপাশে হচ্ছে সিলিকন রাবার, তো অনেক ভারী আর অনেক ভালো। দেখা যাক বলেছে ভালো কতটা ভালো হয়। আর এখানে আরেকটা দুইটা সেট নিয়েছি, এখানে একটা তেল দিয়ে ব্রাশ করার জন্য, ফ্রাই প্যানে অনেক সময় এটা প্রয়োজন হয়, এটাও নিয়ে নিলাম। আর এটা অনেক সময় অনেক কিছু মিক্স করার সময় কাজে লাগে, বা নাড়াছাড়া করতে কাজে লাগবে, তাই এটাও নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এটা রোস্টের জন্য, এটাতে আপনি মাছ উঠানো যাবে মাছ ভাজার পর, তারপরে আবার রোস্ট মেহমানদের সামনে আপ্যায়ন করা যাবে। আর এখানে নিয়েছি আমি 6টা টেবিল ম্যাট, এই যে দেখতে পাচ্ছেন 6 চেয়ারের সামনে 6টা থাকবে টেবিলের উপরে, তো আমার এগুলো খুব ভালো লেগেছিল। তো আরও অনেক সুন্দর সুন্দর আছে, অনেক দামি দামি। আসলে স্বাদ থাকলেও আমাদের সাধ্য থাকে না, সাধ্যের ভিতরে যতটুকু ছিল ততটুকুই নেওয়ার চেষ্টা করেছি এই আর কি। আরেকটা নিয়েছি আমি অল ক্লথ, এই যে এটা হচ্ছে টেবিল ম্যাট, তো এই যে দেখতে পাচ্ছেন টেবিল ম্যাটটা আমার খুব ভালো লেগেছে, তো আসলে দেখে এতটা পছন্দ হয়েছিল রেখে আসতে পারিনি। আর আমার চোখটা এতটাই, মানে আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমার চোখটা এত সুন্দর করে দিয়েছো, কেন যা দেখি আমার তাই ভালো লাগে, আর কম দামি কোনো জিনিস পছন্দ হয় না। আর এখানে নিয়েছি আমি পাতিল ধরার জন্য খুবই ভালো চারটা নুসনি, তো এই নুসনিগুলি খুবই সুন্দর। আর এখানে নিয়েছি আমি 2টা বেল্ট, বেল্টগুলো যখন শাড়ি পরি বা ড্রেস পরবো তখন এগুলোর সাথে আমি নিব, আগে থেকেই মানে ভেবে রেখেছিলাম যে ঢাকা আসলে এগুলো নিব। আর এই যে এখানে 4 কালারের 4টা ব্যান্ড নিয়েছি, আমার ভালো লেগেছে। আসলে ওখানে যতগুলো কালার দেখেছি ইচ্ছে করতেছিল যে সবগুলোই নিয়ে নেই, তারপরও 4টা নিয়ে নিলাম, কী করবো, সাধ্য যতটুকু ছিল তার ভিতরেই নিলাম। তো আপনাদের কেমন লাগলো আমার এই কেনাকাটাগুলো অবশ্যই জানাবেন। আর এখানে নিয়েছি আমি পিছনে ব্যবহার করার জন্য একটা ব্যাগ, যেমন দেখা গেছে কাঁধে ব্যাগ নিয়ে অনেক সময় ভিডিও করতে পারি না, তো ইউটিউবের জন্য তখন পিছনে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে রাখলে হয়তো ভালো লাগবে, তো এই জন্য ব্যাগটা নিয়ে নিলাম। তো আমার আজকের কেনাকাটাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর বাচ্চা এই যে 6টা কাটি নিয়েছে, আমি জানি না এগুলো কিসের, তবে মেলা মাইনে তো ভাবলাম এটি অনেক কাজে লাগবে, যেমন হয়তো কেক বানালে কেকটা দেখা যাবে, পুডিং বানালে পুডিংটা চেক করা যাবে ভিতরে হয়েছে কি না, তো ভাবলাম যা কাজে লেগেছে তো নিয়ে নিলাম। তো আমার আজকের কেনাকাটা এতটুকুই শেষ, আর অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল যে মানে আমি আর কি বলবো, আমার এতটা ভালো লেগেছে যে আমার আজকে মার্কেট থেকে আসতে ইচ্ছা করতেছিল না। বারবার ভাবতেছিলাম যদি কোটি টাকার মালিক হতাম তাহলে মনে হয় যে আমার সবগুলো স্বপ্ন পূরণ করে সব কেনাকাটা করে আমি নিয়ে যেতাম, কিন্তু আল্লাহ এতটা সাধ্য দেয় না, তারপরও যতটুকু দিয়েছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ।